শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে, তো পুরো ব্লগটা দেখতে থাকো প্লিজ, আশা করি ভালো লাগবে। প্রথমেই আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর আপনারা এখন যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। পুরো ভিডিওটা দেখতে থাকুন প্লিজ, আশা করি ভালো লাগবে। তো সকাল থেকেই দেখছি গাছে অনেক কটা ফুল হয়েছে, এইদিকে লাল গোলাপের গাছটাতে দুটো তিনটে ফুল হয়েছে, আর ওইদিকে গোলাপি গাছটাতে দুটো ফুল হয়েছে। আর এইদিকে আমি একটু সকাল সকাল ভিডিও করলাম, না হলে আঙ্কেলরা যদি এসে দেখতে পায় যে গাছে ফুল হয়ে আছে সঙ্গে সঙ্গেই তুলে নিয়ে যাবে। আর ওইদিকে গোলাপি গাছের ফুলটাতে জানো তো ওগুলো বেশি ভালো নয়, খুব তাড়াতাড়ি ঝরে পড়ে যায়। আর এইদিকে লাল গোলাপের যে ফুলটা এটা কিন্তু অনেক দিন থাকে গাছে, আঙ্কেলরা এটা বেশি দিন হয়নি লাগিয়েছে তবুও ফুল অনেক কটা হচ্ছে। তারপর এইদিকে দেখো আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল, আর ওইদিকে আকাশটাতে এতটা রোদ্দুর, মানে কি বলে ছাদে একেবারে দাঁড়ানোই যাচ্ছে না। তারপরে আমি রুমে এসে কি করলাম, একটুখানি ঘর মোছামুছি করে নিলাম, আর ওইদিকে দাওয়াটাও মুছে নিয়েছি কারণ ভিডিও করার জন্য, আর এইদিকে একটু রান্নাবান্নাও আছে ওই জন্য প্রত্যেক দিন আর ঘরটা মোছা হয় না, তাই সময় পেলাম আজ রান্না নেই বলে। আর এইদিকে দেখো আমার চান শেষ হয়ে গেছে, চান শেষ করে আমি ওইদিকে ঠাকুরে ফুল দিয়ে দিলাম। তো ঠাকুরে ফুল দিতে দিতেই বর আসলো, তো বর আসতে বর ওইদিকে খাওয়ারটা রাখলো, আর ওইদিকে খাওয়ার আনা, এইদিকে বিরিয়ানি আনা, মানেই তো একটু কলা পাতা খেতে ইচ্ছা করে, আঙ্কেলদের বাড়িতে অনেক কলা গাছ, তাই জন্য বর একটুখানি কলা পাতা কেটে আনলো, আর এইদিকে আমি খাবারগুলো বার করে নিচ্ছি। আর বর ওইদিকে চানে গেছে, তো বর ওইদিকে চান শেষ করো, আর ওইদিকে আমি এগুলো বেড়ে ফেলি, খাবারগুলো বেড়ে ফেলি। তারপরে দেখো আমি পাতাগুলো রেখে খাবারগুলো সাজিয়ে ফেলেছি এরকম, বিরিয়ানি, রায়তা, আর ওইদিকে আছে বেগুনের তরকারি না ভর্তা বলে এটা, আর এইদিকে চিকেন 65 আছে। তো এইদিকে একটুখানি ভিডিও করলাম আর আমি আর বর খেয়ে নিলাম, একেবারে বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বিকেলে ঘুম থেকে উঠেই দেখি না আকাশে কিছু একটা যাচ্ছে, দেখো তো আমি ওটা ভালো করে দেখলাম, ওটা প্লেনই হবে। তো এয়ারপোর্টটা আমাদের রুমের থেকে 1.5-2 ঘন্টা দূরে মনে হয়, আর আমি প্লেনে একবারই উঠেছি আর ওঠা হয়নি যদিও, তবে এইখানটায় থাকতে থাকতে আকাশে না অনেক কটা প্লেন দেখতে পাওয়া যায়, মানে প্রায় সময়ই দেখতে পাওয়া যায়, বেশ ভালোই লাগে। তারপরে আমি কি করলাম, চুল বেঁধে একটু বাজারে বাড়া যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আর তোমরা তো জানোই ঘর ছেড়ে বাইরে থাকা মানেই তো বন্দি জীবন, মানে বর যদি কোথাও নিয়ে যায় তবেই একটু ঘুরতে যাও, না হলে রুমে থেকে থেকে একা একা ভালোই লাগে না। তারপরে দেখো এখন আমরা চলে যাচ্ছি ওই বড় যে মার্কেটটা ওখানে যাচ্ছি, তো এখন আমরা স্কুটিতে আছি। তারপরে আমরা পৌঁছলাম একটুখানি, বর ওই একটুখানি পেট্রোল পাম্পে গেছে আর আমি অনেক দূরে দাঁড়িয়ে আছি। আর ওইদিকে এখানে যারা বাঙালি ছিল বলতে যত ভাই বোন ওরা ছিল, তো ওদের ট্রান্সফার হয়ে গেছে, ওই জন্য আমি এখানে বাঙালির মধ্যে মেয়েদের মধ্যে বলতে গেলে এখন একটু একা আছি। আর ওইদিকে বর একটু না ঘুরতে নিয়ে আসলে একটু ভালোই লাগে না রুমে থেকে থেকে। তারপরে দেখো একটুখানি বাজারে গেলাম যে ওইখানে একটা আখের রসের দোকান আছে, তো আখের রসের দোকানটায় আসলেই আমরা ওখানে আখ রস খাই। তারপরে দেখো এই আখের দোকানটায় না আখ রস যে দেয় ওখানে লেবু দিয়ে দেয়, চিনি দিয়ে দেয়, খানিকটা যেন শরবতের মতোই লাগে, আমার বেশি ভালো লাগে না। আর ওইদিকে দেখছো ওপরে সোডা বোতলগুলো আছে, ওই সোডা বোতলগুলো নাকি মানে চেন্নাইয়ে যখন ফার্স্ট কোল্ড ড্রিঙ্কস আসে ওইগুলো প্রথম প্রথম খুব চলছিল, এখনও খায় লোকে, আমি বা কোনোদিন খাইনি, তোমরা খেয়েছো কিনা কমেন্ট করে জানিও। তারপর ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি রুমের দিকে। আর এই এই বাজারটাতে বেশি কিছু সবজি নিলাম না, কারণ কি বলো এই এই বাজারটাতে না অনেকটাই সবজির দাম, তো সবজির দাম বেশি হওয়ার জন্য এখানে বেশি কিছু নিলাম না। এখন চলে যাচ্ছি ওই ছোট বাজারেও একটা মানে সবজি দোকান 4-5টা আছে, ওই ছোট বাজারটাতে কি হয় বলো তো, ওই যে সবজি দোকানের আঙ্কেল না ও কি করে, মানে যেসব সবজি খাই না সেগুলোও জোর করে করে দিয়ে দেবে, মানে বলবে যে কম সবজি নিচ্ছ কেন, বেশি বেশি নাও, আমাদের এখানে তো ফ্রিজ নেই,
আর এখানে যা রোদ্দুর, ওই কারণে সব সবজি শুকিয়ে যায়, ওই জন্য বেশি বেশি সবজি আনতে পারা যায় না। আর এই দিকে দেখো, একেবারে চলে আসলাম আমাদের রুমের থেকে একটু দূরে যেই সবজি দোকানটা, ওখানে। তো এখান থেকেই অল্প কিছু সবজি নিয়ে নিচ্ছি, তারপরে একেবারে রুমে চলে আসলাম। এসে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী আনলাম আজকে। তো চলো যাই রুমে, তোমরাও দেখো কী কী আনলাম আমি। তো এখন রুমে চলে আসলাম, রুমে এসে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী আনলাম। আর কি বলো তো, একা একা ভালোই লাগে না, তোমার ভিডিও করলে এইদিকে কষ্টও হয়, তারপরে আবার মনেও হয় আমার সঙ্গে সবাই আছে। তারপরে এইদিকে দেখো, সবজি আনলাম চানাচুর, আর ওইদিকে আনলাম পাঁপড় ভাজা, চিপস ভাজার প্যাকেট, আর বাদাম ভাজা হলুদ, আর ওইদিকে একটা বাদাম চিকি আনলাম, ওইদিকে কাঁচা মটর আনলাম, আর এইদিকে সবজির মধ্যে বেগুন, ঢেঁড়স, পেঁয়াজ, টমেটো আর শশা এইরকম আনলাম। তো পেঁয়াজের কিলো তো এখানে 80 টাকা করে, তোমাদের ওখানে কত টাকা জানিও। আর এইদিকে গ্যাসে একদিকে ভাত, একদিকে বেগুন পোড়া বসিয়েছি। আর এইদিকে দেখো, ওগুলো হয়ে যাওয়ার পর ডিমের ঝোলটা করে নিচ্ছি। আর বাজার থেকে আসলেই না রান্না করতে ইচ্ছা করে না, অনেকটা দেরি হয়ে যায়। আর এইদিকে দেখো, ডিমের ঝোলটা হয়ে গেল, আর ওইদিকে বেগুন পোড়ার মাখা হবে বলে ওইদিকে পেঁয়াজ কুচি আর লঙ্কাটা নিয়ে নিলাম, তারপর আমি আর বর খেয়ে নিলাম। শেষে আমি তোমাদের সঙ্গে দেখা করে নিলাম। বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। সবাই সবাইকে সাপোর্ট করো, পাশে থেকো। এভাবেই নতুন ভিডিও আবার খুব তাড়াতাড়ি আনছি আমি, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে শুভরাত্রি বন্ধুরা, টাটা।